আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাসরিন, হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। ভিউয়ার্স, আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ছাদের কিছু ফুলের অংশ দেখাচ্ছি। এই তো এটা হচ্ছে টাইম ফুল, দেখতে পাচ্ছেন আমি ফুলের অংশটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ছাদ থেকে সকালবেলা ঘুরে এসে তারপর আমি নাস্তা বানাতে চলে আসছি। এই তো প্রথমে আমি রুটি বানানোর জন্য একটি ড্রো তৈরি করে নিচ্ছি। তারপর আমি আজ সবজি রান্না করব মুগ ডাল দিয়ে, সেজন্য মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিব। মুগ ডালটা হালকা করে ভেজে নিলে যে সবজি যে রান্না করার পর একটু হালকা একটু ফ্লেভার আসে, আমার কাছে খেতে ভালো লাগে। আর এখানে আমি সবজি নিয়েছি আলু, বেগুন, মিষ্টি কুমড়া, গাজর। তারপর ডালগুলো ধুয়ে একটু পানি দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। বলক ফুটে আসলে আমি সবজিগুলো দিয়ে দিব। তো বলক ফুটে আসছে, এবার সবজি দিয়েছি আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে ঝোল দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তো তারপর হচ্ছে আমি আটার গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এবার আমি রুটি তৈরি করব রুটি মেকারের সাহায্যে। ভিউয়ার্স, আমার এই রুটি মেকারটা অনেক ভালো পড়েছে, মানে অসাধারণ ভালো। এটা দিয়ে এত সুন্দর রুটি হয়, আর অনেকেই বলে রুটি মেকার দিয়ে নাকি রুটি হয় না। আমি বলবো সব রুটি মেকার হয় দেখ না, আমার রুটি মেকারটা ভালো করেছে, আমার রুটি মেকার দিয়ে রুটি হয়। আর এই তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে বাগার দিব। আমি সবজিটা এইভাবেই রান্না করি, পেঁয়াজ দিয়ে পর লাস্টে বাগার দিই। যেহেতু আমি আগে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর আজ হচ্ছে জিরা বাটা নাই, সেজন্য আমি একটুখানি জিরার গুঁড়া দিব, আমার যে হাতে করা মশলা সেখান থেকে একটু দিব। এই তো পেঁয়াজ আর একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, দিয়ে আমি এবার সবজিগুলোকে ঢেলে দিব। ভিউয়ার্স, আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগের কোন জায়গায় কোথায় ভুল আছে আপনারা যদি কমেন্ট করে না জানান, তাহলে তো আমি বুঝতে পারবো না। আশা করি আপনারা আমার ব্লগটা দেখার পর আমার ভুল ত্রুটি দেখলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতো আমি সবজিটা বাগার দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখানে আমি অ্যাড করব অল্প একটু গরম মশলা। যেহেতু আমি এখানে লং এলাচি কোনো কিছুই দেই নাই, সেজন্য আমি একটুখানি গরম মশলা অ্যাড করব, আর হচ্ছে একটা ম্যাগি মশলা। আর ম্যাগি মশলাটা এই সবজিতে দিলে সবজির টেস্টটা একদম দ্বিগুণ আসে, একদম হোটেলের মতো। আমরা যে হোটেলে যে সবজি ভাজিগুলো খাই ঠিক সেরকম সবজি ভাজির ফ্লেভার আসে। আর আমি যে হাতে গুঁড়া মশলা করছি সেই মশলাটা একদম হোটেলের যে সবজি ভাজি, মানে ওই মশলা দিয়ে ভাজি করলে হোটেলের একটা ফ্লেভার পাই আর কি। কিন্তু একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আমার ঘরে করা মশলা। এই মশলাটা অনেক টেস্ট, মানে এটা মাংস সবজি ভাজি, তারপর হচ্ছে গরু মাংস মুরগির মাংস দিয়ে মানে খিচুড়ি সব কিছুতে আমি ব্যবহার করি। এই তো দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, আমার সবজি ভাজি রেডি। এবার আমি রুটি বেলে নিয়েছিলাম রুটি মেকারের সাহায্যে, এবার রুটিগুলো ছেঁকে নিব। এই তো ভিউয়ার্স, রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর আমার শ্বশুর শাশুড়ি আছে বাসায়, ওনারা আজকে চলে যাবে, সেজন্য আর কি সকাল সকাল উঠে আমি নাস্তা তৈরি করছি। সবগুলো রুটি ছেঁকে নেওয়া হয়ে গেল, এবার আমি ডিম অমলেট করব। সেজন্য আমি অল্প একটু তেল দিয়ে তারপর ডিমটা দিয়ে একটু লবণ একটু চিলি ফ্লেক্স দিয়ে ডিমগুলো অমলেট করে নিচ্ছি। ভিউয়ার্স, আমারকে যারা এ পর্যন্ত সাপোর্ট দিয়ে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন তাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, কারণ তাদের জন্য আমার আসলে এ পর্যন্ত আসা। আমি তাদেরকে মানে কৃতজ্ঞতাই জানাচ্ছি। আসলে আমি একটা লক্ষ্য মানে একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি, আর আমার ভিউয়ার্সটা যদি আমাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য না করতো তাহলে আমি এত দূর আসতে পারতাম না। আশা করি আগামীতেও আপনারা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছি আসলে সেই লক্ষ্যে আপনাদেরই সম্ভব আমাকে পৌঁছানোর। আর এই তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বলেছিলাম কাল আমাদের পানি ছিল না, এই তো পানি আসছে, মানে আসছে বলতে সবাই যখন পানি পায় মানে নিচে সবাই পানি ধরে, আমাদের বাসায় পানি আসে না, লাস্টের দিকে পানি একটু পাই। পাওয়ার পরে যে আমি লাস্টে একটু বালতিতে বা যেটাই আছে আমার সেগুলোতে পানি একটু ধরে তারপর আমি প্লেট বাটিগুলো ধুতে আসছি। আর অনেকগুলো প্লেট বাটি জমছে এখানে, হচ্ছে আমাদের দুই দিনের একদিন পুরো সকালে নাস্তা থেকে শুরু করে রাত পর্যন্ত
ব্রেড বাটি, আর আরেকদিন হচ্ছে সকালে সকাল থেকে দুপুর পর্যন্ত। এই এই সারাদিনের প্লেট বাটি আমি এখন রাতে পরের দিন রাতে ধুতেছি। এই সব এরকম ঝাউদের ছিল, দেখতে পাচ্ছেন কত কি প্লেট বাটি জ্বলছে এই আর কি। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার নতুন নতুন ব্লগ বা রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আপনাদের সামনে জানি আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ তুলে ধরতে পারি, সেজন্য আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।